আসসালামু আলাইকুম, সালাম এবং শুভেচ্ছা। গত 8ই সেপ্টেম্বর 2021 এদিন ছিল বিশ্ব ফিজিওথেরাপি দিবস। এদিনের প্রতিপাদ্য ছিল লং কোভিড অ্যান্ড রিহ্যাবিলিটেশন। বাংলায় বললে বলা যায় যে কোভিড পরবর্তী জটিলতা এবং পুনর্বাসন। তো আমি দুটো জিনিসকে একটু পরিষ্কার করে বলছি এবং আমরা এখানে কি করছি সে সম্বন্ধে আপনাদের একটি আইডিয়া দেই। লং কোভিড মানে হলো করোনা যাদের আক্রান্ত হচ্ছে, যারা করোনায় আক্রান্ত হন, এমন কি যাদের সেরকম কোনো সিমটম থাকে না। অর্থাৎ যেমন ধরুন একজন ব্যক্তি তার পরিবারে কয়েকজনের করোনা হয়েছে, তো উনিও করোনা পরীক্ষা করাতে গেলেন, দেখলেন উনি পজিটিভ, অথচ ওনার কোনো সমস্যাই নেই, না জ্বর, কাশি, সর্দি, মাথা ব্যথা, উনি সম্পূর্ণ সুস্থ, কিন্তু উনি করোনা পজিটিভ হয়েছিলেন। এরকম ব্যক্তি যাদেরকে আমরা বলি উপসর্গহীন করোনা, থেকে যাদের সিভিয়ার করোনা ইনফেকশন হয়, মানে হলো যাদেরকে আইসিইউতে নিতে হয়, যাদের অনেক অক্সিজেন লাগে। আপনারা জানেন করোনা মোটামুটি চার ভাগে বিভক্ত, যারা হচ্ছে সিমটম, তার কোনো সিমটমই নেই, একটা হচ্ছে মাইল্ড মৃদু উপসর্গযুক্ত করোনা, একটা হচ্ছে মোটামুটি ধরনের করোনা, একটা সিভিয়ার করোনা। মাঝখানে চাইলে অনেকে আবার দুটা ভাগ হয়তো জুড়ে দিতে পারবেন, কিন্তু মোটামুটি এই চারটা ভাগ, এই চারটা ভাগেরই বেশিরভাগ ক্ষেত্রে যারা মাঝারি থেকে তীব্র সমস্যা আক্রান্ত হচ্ছেন করোনায়, তাদের পরবর্তীতে বিভিন্ন ধরনের উপসর্গ রয়ে যায়। তার মধ্যে একটা হলো জয়েন্ট, বিভিন্ন জয়েন্টের ব্যথা, খুব খুব দুর্বল, একই সাথে ঘুমহীনতা, তন্দ্রাচ্ছন্নতা, মানে দিনে ঘুম ঘুম ভাব হয়, কখনো পুরোপুরি ঘুম হচ্ছে না, খাবারে অনীহা, ভয় পাওয়া ইত্যাদি ইত্যাদি আর অনেক, মানে এমন কোনো সিমটম সিস্টেমের প্রবলেম হয় না, তাদের হয় না, এবং এগুলো দীর্ঘমেয়াদী চলতে থাকে। অনেকে বলেন যে করোনা আক্রান্ত হওয়ার 100 দিন পরেও যদি এ ধরনের সিমটমগুলো থেকে থাকে, তখন এটাকে লং কোভিড বলে। গড়পত্তায় বলা যায় যদি আপনি 3 মাস পরেও এই সমস্ত প্রবলেমে ভুগে থাকেন, তাহলে লং কোভিড এর পুনর্বাসন। পুনর্বাসন ব্যাপারটা হলো যে আমাকে আগের অবস্থায় ফিরে যেতে হবে, অর্থাৎ কোভিড হওয়ার আগে আমি যেরকম ছিলাম আমি সেই অবস্থায় ফিরে যাব। আপনারা জানেন যে কোনো একটা স্পোর্টস ইঞ্জুরি হয়ে থাকলে আমাদের প্লেয়াররা কিছুদিন বিশ্রাম নেন, ওনাদের রিহ্যাবিলিটেশনের প্রয়োজন হয়। সেরকমই শুধু বিশ্রাম নয়, সেখানে থাকে কিছু নির্ধারিত ব্যায়াম, যাতে যে অংশের উনি ইঞ্জুরিতে পড়েছেন ওই অংশটা তার ইঞ্জুরির ধকল কাটিয়ে ওঠে। ঠিক এরকমই লং কোভিড হলে, বিশেষত যদি লাংসের সমস্যা হয়, মানে আমি যদি শ্বাস ভালো মতো নিলাম কিন্তু এটা আমার ভিতরে ফুসফুসের ভিতরে গেল না, অথবা গেল কিন্তু ঠিক মতো পারফিউশন হলো না, মানে রক্তের সাথে মিশলো না, তখন কিন্তু আমার পুরো শরীরে অক্সিজেন ঠিক মতো যাবে না, আমার দুর্বল লাগবে, খারাপ লাগবে, বিভিন্ন রকম প্রবলেম তৈরি হবে। লং কোভিডের অনেকগুলো ফিজিওথেরাপি দিয়ে আমরা ওকে সারাতে পারি, তার মধ্যে সবচেয়ে বেশি, মানে বিভিন্ন স্পেক্ট থাকলেও সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো পালমোনারি রিহ্যাবিলিটেশন, অর্থাৎ ফুসফুসের পুনর্বাসন। এই জিনিসটা নিয়ে আমরা কাজ করছি। আমাদের কাছে প্রতিনিয়তই অনেক পালমোনারি রিহ্যাবিলিটেশন নিয়ে রোগী আসেন, অথবা কোভিডজনিত পরবর্তী বিভিন্ন সমস্যা নিয়ে আসেন, ঠিক আমাদের কাছে নয়, বিভিন্ন ডাক্তারের কাছে ওরা যান। সবগুলো যে কোভিডের পরবর্তী এরকম অনেকে বলেন না, আমাদের কথোপকথনে হয়তো আমরা বুঝতে পারি যে ওনার আগে কোভিড হয়েছিল। তো বিশেষত যে জিনিসটা হয় সেটা হলো কোভিডের পরে যে শ্বাস, তখন দেখা যায় যে আমাদের রক্তের মধ্যে অক্সিজেনের মাত্রা হয়তো 95, 96, 97 চলে এসছে, কিন্তু তখনও বুকের মধ্যে তার শোঁ-শোঁ আওয়াজ রয়ে যায়, এবং আমাদের বসা অবস্থায় আমাদের যতটুকু পরিমাণে রক্তের দরকার হয়, আমার কিন্তু হাঁটা চলা করলে, কাজ করলে, তখন কিন্তু রক্তের পরিমাণ আরও বেশি দরকার হয়, ওই জিনিসটা ওরা সাপ্লাই দিতে পারে না, যার ফলে দুর্বলতাটা রয়ে যায়। এই জন্য আমাদের বেশ কিছু ব্যায়াম, ভিতরের যে জিনিসগুলো কোভিডের মধ্যে জমেছে, এই ধরনের জিনিসগুলো বের করার কিছু টেকনিক্স আমরা রোগীদের শিখিয়ে দিই।
এখানে আমরা খুব অল্পই বলবো যে আপনার উপুর হয়ে শুয়ে থাকাটা খুবই ইম্পর্ট্যান্ট। বড় করে নিঃশ্বাস নিয়ে আস্তে আস্তে এইভাবে ছাড়া, এরকম অনেকগুলো টেকনিক আছে যেগুলো হয়তো আমরা এরকম সীমিত সময়ের মধ্যে বলছি না, কিন্তু এই ব্যাপারগুলো ইম্পর্ট্যান্ট, যেগুলো যারা আপনাদের কোভিড আক্রান্ত তারা এই জিনিসগুলো বাসায়ও করতে পারেন। এবং ধীরে ধীরে অ্যারোবিক অ্যাক্টিভিটি বাড়ানো, এগুলো ছাড়াও অনেক সময় কোভিডের কারণে, মানে পোস্ট কোভিডের কারণে বা লং কোভিডের কারণে মাংসপেশি খিঁচে যায়, আক্রান্ত হয়, এই সময়ে বিভিন্ন ধরনের ফিজিওথেরাপিক এজেন্ট, মানে ইলেকট্রিসিটি দিয়ে আমরা যেটা দেই, এই জিনিসগুলো দিলে কিন্তু অনেক উপশম হয়। এই ক্ষেত্রে ব্যথার ওষুধ দিলে কিন্তু আপনার ব্রঙ্কোস্পাজম হয়, ব্রঙ্কোস্পাজম মানে হচ্ছে আরও আমার অ্যাজমা বা এরকম অ্যাটাকগুলো আরও বেড়ে যায় বা ব্রঙ্কোস্পাজম হয়। সেক্ষেত্রে এগুলো না দিয়ে বিভিন্ন ধরনের মাসাজ, ব্যায়াম বা আমরা ইলেকট্রনিক ফিজিওথেরাপিগুলো কিন্তু আপনার এই ধরনের ব্যথাগুলো কমাতে সাহায্য করে। ব্যথা ছাড়াও আরও অন্য অন্য যা কিছু আছে, এই জিনিসগুলোর জন্য সমন্বিত একটা ফিজিওথেরাপি প্রয়োজন হয়। তো আশা করি আপনার ব্যাপারটা বুঝতে পেরেছেন। তো লং কোভিড যেহেতু এখন একটা মহামারী চলছে, লং কোভিডে অনেকেই আক্রান্ত হবেন, সেরকম দুর্বলতা বা পরবর্তী বিভিন্ন রকমের সমস্যার জন্য আপনারা আশা করি ডাক্তারের শরণাপন্ন হবেন। আপনাদের অনেক ধন্যবাদ।